সম্পর্কে জেনেছি। আমরা 1990 গণঅভ্যুত্থান হয়েছিল কিসের আশায়? স্বাধীনতার আশায়। আমরা এত প্রয়োজনের পরেও আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা কিন্তু এখনো পর্যন্ত হাতে পাইনি। আমরা স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ এখনো আমরা বঞ্চিত আছি। আমরা চলাফেরার সুযোগ প্রতিবন্ধী মানুষ এখনো কিন্তু করতে পারছি না। আমরা বিভিন্ন পরিবেশে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু বাধার সম্মুখীন হচ্ছি। আজকে আমরা বর্তমানে 2024 সালে যে গণঅভ্যুত্থান হয়েছিল এবং জুলাইয়ের 1 তারিখ থেকে এই আন্দোলন হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, আমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমরা অংশগ্রহণ করেছি। আমরা মাঠে থেকেছি, আমরা কোনো হামলাকে ভয় পাই নাই, আমরা গ্রেফতারকে ভয় পাইনি, আমরা মৃত্যুকে ভয় পাই নাই, আমরা কিন্তু রাস্তায় ছিলাম, আমরা এক স্বাধীন বাংলাদেশের বলে। তো আমাদের আশা ছিল যে আমরা নতুন করে দেশকে সাজাবো, নতুন বাংলাদেশ তৈরি করব। তো এই আশা নিয়ে আমরা এখনো আছি, আমরা এখনো আশাহত হইনি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে, এই সরকারের মধ্যে বিভিন্ন মহল থেকে কিন্তু প্রতিনিধিত্ব থাকছে, কিন্তু অত্যন্ত হতাশার বিষয় বা দুঃখের বিষয় আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী মানুষের কোনো প্রতিনিধিত্ব কাউকে নিতে পারিনি। আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, বিভিন্ন চেষ্টা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব থাকছে, কিন্তু প্রতিবন্ধী মানুষ কোথায়? বাংলাদেশে প্রতিবন্ধী মানুষের যদি প্রতিনিধিত্ব না থাকে, তারা তাদের অধিকার কিভাবে আদায় করবে? আজকে আমরা যদি আমাদের শিক্ষাক্ষেত্রে দেখি যে প্রতিবন্ধী মানুষরা কিন্তু পর্যাপ্ত শিক্ষা সুযোগ পাচ্ছে না, এই কারণে কিন্তু অনেক অনেক প্রতিবন্ধী মানুষ তারা পিছিয়ে আছে, তারা কিন্তু উচ্চ শিক্ষা পর্যন্ত যেতেই পারছে না। এই পুরো পরিবর্তন করার সময় এসেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সবকিছুই একটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সব প্রতিবন্ধী মানুষের বিষয়গুলো রাখা হয়েছে, কিন্তু আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক হিসেবে আছি। আমি এই আন্দোলনের শুরুতে যখন পদযাত্রা করা হলো, কেন্দ্রীয় শিক্ষার্থীরা কেন্দ্র নেতৃবৃন্দ বলল যে সবাইকে নামতে হবে, আন্দোলনে নামতে হবে, আমরা সবাই নেমেছি, সব ধরনের মানুষ নেমেছি এবং প্রতিবন্ধী মানুষও নেমেছি। 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত গুলি করা হচ্ছে, তখনও আমরা প্রেস ক্লাবে ছিলাম, শহীদ মিনারে ছিলাম, এমনকি শাহবাগেও ছিলাম প্রতিবন্ধী মানুষ। আমি প্রতিবন্ধী মানুষ, আমি হুইল চেয়ার নিয়ে যেহেতু নেমেছি, আমার আমি তারা থাকি যে কোনো আমার আম্মাকে সহযোগিতা করতে হচ্ছে আমার হুইল চেয়ার নামার জন্য। 5 তারিখে আমার আম্মা নামতে দিবে না, উনি ভেবেছেন যে উনি হবে, তুমি যেও না, তুমি দৌড়াতে পারবে না। তারপরও আমার অসুস্থ আম্মাকে রেখেও আমি নেমে গিয়েছি যে আমাদেরকে দেশ স্বাধীন করতে হবে, এই সমস্যাটা সরাতে হবে। দুঃখজনক হলেও সত্য, এই নিত্য স্বাধীনতা যেটাকে বলা হচ্ছে, সেই স্বাধীনতা পাওয়ার পরেও আমরা সবাই মিলে প্রতিবন্ধী মানুষরাও জীবনে ঝুঁকি নিয়ে নামার পরেও যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে, সবাইকেই রাখা হচ্ছে, কিন্তু সবার আগে লাঠি দিয়ে ফেলে দেওয়া হচ্ছে প্রতিবন্ধী মানুষদেরকে। 53 বছর যাবৎ আমরা অবহেলার শিকার, বৈষম্যের শিকার। নতুন বাংলাদেশের শুরুতে প্রথম 2 দিনের মধ্যে যদি আমাদের সাথে আচরণ করে, তাহলে আমরা খুবই কষ্ট নিয়ে বলতে হচ্ছে আমরা আশাহত এবং আমাদের মনে হচ্ছে আমাদের এই বৈষম্য অচিরেই দূর হবে না। আজকে আমরা একটা দাবি নিয়ে এসেছি, প্রতিবন্ধী মানুষের কথা প্রতিবন্ধী মানুষরাই বুঝবে, প্রতিবন্ধী মানুষরাই বলতে পারবে, এবং নারীদের কথা নারীরা বলতে পারবে, হিন্দুদের কথা হিন্দুরা বলতে পারবে, খ্রিস্টানদের কথা খ্রিস্টানরা বলতে পারবে, আদিবাসীদের কথা আদিবাসীরা বলতে পারবে, আমাদের কথা আমরাই বলতে পারবো। আমাদের আজকে দাবি, অন্তর্বর্তীকালীন সরকার যত ছোট হোক যত বড় হোক, প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব রাখতে হবে, রাখতে হবে, রাখতে হবে। ধন্যবাদ। আমরা চাই না এই বাংলা মুক্ত বাংলার মুখে আর ভিক্ষা করি, আমরা চাই সবাই কর্ম করি। আমরা প্রতিবন্ধী যারা আছি, আমরা প্রতিবন্ধী ভাই বোনেরা, তারা সবাই আমরা কর্ম করে বাঁচতে চাই। এই জন্য আমরা এখানে আমাদের যে প্রতিবন্ধী আয়োগ করে মানুষ আছে প্রতিবন্ধী, এই আয়োগ করে মানুষের যে দাবিগুলো মানি না, এই জন্য আমাদের আপনি কি আছেন? সব অংশ তাদেরকে এই ধরনের